বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির উদ্যোগে সোমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে রামকৃষ্ণনগর কলেজ অডিটোরিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির সম্পাদক কৃষ্ণ চৌধুরী, প্রাক্তন শিক্ষক মৃণালকান্তি চক্রবর্তী, প্রাক্তন সঙ্গীত শিক্ষক সজলকান্তি নাথ, সাংস্কৃতিক কর্মী বিশ্বতোষ সেন, কবি ও সাহিত্যিক সঞ্জয় দেব, পুনম চন্দ, মহাশ্বেতা চক্রবর্তী, অনামিকা মল্লিক, পুষ্পিতা মহন্ত, রাজদীপ তালুকদার ও জয়দীপ তালুকদার। এরপর একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের সমস্ত কিছুই কবিগুরুর সৃষ্টি। গোটা পৃথিবীর মানুষ আজ তাকে শ্রদ্ধায় স্মরণ করছে। এদিন উপস্থিত শিল্পীরা একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সজলকান্তি নাথ ও সঞ্জয় দেব। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। মনে হচ্ছে রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর কবিগুরুর জন্মজয়ন্তী এবং মহাপ্রয়াণ দিবসে নেতৃত্ব দিয়ে গেছেন। গত কিছুদিন ধরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মূলত রামকৃষ্ণনগরের প্রতিষ্ঠাতাই বলা যায় মৃগাঙ্ক দত্ত চৌধুরী মহোদয় হসপিটালে আছেন চিকিৎসাধীন, যার ফলে এই বছর আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন, সাহিত্য সংস্কৃতি সম্মেলন, রামকৃষ্ণ আঞ্চলিক সমিতি এককভাবে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস আমরা উদযাপন করছি। আমি আজকের দিনে মৃগাঙ্ক দত্ত চৌধুরীর সুস্থতা কামনা করি এবং তিনি যেন আবার কবি প্রণামে সবসময় থাকতে পারেন তার জন্য। সব ধরনের সুবিধা নিয়ে ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হলো স্টার হোস্টেল। গুয়াহাটি ও করিমগঞ্জ মাইজডিহিতে পরিচালিত হবে স্টার হোস্টেলের কার্যক্রম। এবার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার সুবিধার জন্য গুয়াহাটিতে স্টার হোস্টেলের একটি নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে। অন্যদিকে করিমগঞ্জ মাইজডিহি স্থিত মেইন শাখায় জেলাসহ পার্শ্ববর্তী ত্রিপুরার পড়ুয়ারা স্বল্প খরচে স্টার হোস্টেলে থাকা খাওয়া সহ অন্যান্য সুবিধা নিতে পারবে। একজন ছাত্রছাত্রীর স্বচ্ছন্দে থাকতে হলে যা যা প্রয়োজন স্টার হোস্টেলে স্বল্প মূল্যে সবকিছুই পাওয়া যাবে। এখানে রয়েছে কাপড় ধোয়া ও ইস্ত্রি করার সুবিধা, ফ্রি ওয়াইফাই কানেকশন, বরাকের রুচিসম্মত ঘরোয়া খাবার, পড়ুয়াদের 24 ঘন্টা দেখাশোনার দায়িত্ব, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, ঐচ্ছিক খরচ হিসেবে যাতায়াতের সুবিধা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি সহ আরো অনেক সুবিধা। তাই স্টার হোস্টেলে নিজের বুকিং সুনিশ্চিত করতে আজই যোগাযোগ করুন। করিমগঞ্জে যোগাযোগের নম্বর 7002754428 অথবা 6003247423 অথবা 9101113956। গুয়াহাটির জন্য যোগাযোগের নম্বর 8822141986 অথবা 7002754428।